ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিল মিশর ইউক্রেনের পরিস্থিতি নাজুক একের পর এক অঞ্চল দখল করছে রুশ বাহিনী চতুর্থ দফার ভোটে বিজেপির পাছা মরার লড়াই বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত ইসরায়েলি হামলায় আহত এক পণবন্দির মৃত্যুর খবর দিয়েছে হামাস সবশেষে জানবেন ইসরায়েল সীমান্ত থেকে যোদ্ধাদের সরিয়ে নিতে পারে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিল মিশর ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় সমর্থন ও লড়াইয়ের ঘোষণা দিয়েছে মিশর রোববার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ইস্ট আই ও আল আরাবিয়া মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনি বেসামরিকদের উপর ক্রমবর্ধমান হামলা এবং ফিলিস্তিনের নাগরিকদের সরাসরি লক্ষ্যবস্তু করা সহ ইসরায়েলের নানা অপরাধের পরিপ্রেক্ষিতে মিশর এই সিদ্ধান্ত নিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে দখলদার শক্তি হিসেবে সাধারণ ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের যে দায়িত্ব আছে তা পালনের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে তারা এদিকে গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত না করতে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে যে নির্দেশনা দিয়েছে সেটি মানার জন্য ইসরায়েলকে আহ্বান জানানো হয়েছে বলেও জানিয়েছে মিশর অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছাড়িয়ে গেছে রোববার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত মাসের যুদ্ধে গাজায় পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে যারা আহত হয়েছেন আরো আটাত্তর হাজার সাতশো পঞ্চান্ন জন ইউক্রেনের পরিস্থিতি নাজুক একের পর এক অঞ্চল দখল করছে রুশ বাহিনী ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খারকিবে শুক্রবার ভোর থেকে হঠাৎ করে বড় ধরনের অভিযান শুরু করেছে রাশিয়ার সেনারা এখন পর্যন্ত অন্তত গ্রাম দখল করেছে রুশ বাহিনী এতে করে নয়টি সেখানকার সম্মুখ ভাগের পরিস্থিতিকে নাজুক হিসেবে অভিহিত করেছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়া নয়টি গ্রাম দখলের দাবি করেছে অপরদিকে ইউক্রেন দাবি করেছে তারা রুশ বাহিনীর হামলা প্রতিহত করছে পরিস্থিতি খারাপ হওয়ায় সেই সব অঞ্চল থেকে কয়েকশো বেসামরিককে সরিয়ে নিয়েছে ইউক্রেন খারকিভে রুশ বাহিনী কী লক্ষ্য নিয়ে এগোচ্ছে সেটি এখনও পরিষ্কার নয় তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন আগে বলেছিলেন তাদের সীমান্ত অঞ্চল বেলগেরোদে যেন ইউক্রেনের কোনো ধরনের হামলা না চালাতে পারে তার জন্য তারা সেখানে একটি বাফার জোন তৈরি করবে রুশ সেনারা হয়তো সেটিরই চেষ্টা করছে তাদের লক্ষ্যলে ইউক্রেনের সেনাদের পিছু হটানো যেন তারা রাশিয়ার সীমান্তের কাছাকাছি ঘেঁষতে না পারে ইউক্রেনের সেনাপ্রধান ওলেকজান্ডার সিরোসকে সিএনকে জানিয়েছেন বর্তমানে সেখানকার পরিস্থিতি খারাপ হয়ে গেছে তবে তাদের রক্ষণাত্মক অভিযান অব্যাহত রয়েছে তিনিও বলেন এই সপ্তাহে খার্কিবের পরিস্থিতি বেশ নাজুক হয়ে পড়েছে বর্তমান সেখানকার রাশিয়ার সীমান্তবর্তী এলাকায় লড়াই হচ্ছে কার্কিবের বাহিনীর হামলায় অন্তত তিনজন বেসামরিক ইউক্রেনীয়র মৃত্যু হয়েছে আন্না ইভানোভা নামের খারকিবের এক বাসিন্দা সিয়নকে বলেছেন এই মুহূর্তে এখানকার পরিস্থিতি ভীতিকর চতুর্থ দফার ভোটে বিজেপির বাছা লড়াই ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু পশ্চিমবঙ্গ প্রদেশ মহারাষ্ট্র ছাড়াও ভোট হবে দশটি রাজ্যের ছিয়ানব্বইটি আসনে কেন্দ্রে ক্ষমতা ধরে রাখতে চতুর্থ দফার ভোটকে বাছা লড়াই হিসেবে দেখছে বিজেপি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ উত্তর এবং মধ্যপ্রদেশ সহ দশ রাজ্যের ছিয়ানব্বই আসনের ভোট সোমবার সকাল থেকে শুরু হয়েছে চলবে ছয়টা পর্যন্ত তবে ভৌগোলিক কারণে কোথাও কোথাও ভোট গ্রহণ শেষ হবে বিকাল পাঁচটায় এর আগে তিন দফা ভোটের মধ্য দিয়ে দেশটির পাঁচশো আসনের মধ্যে দুইশো তিরাশি ভোট গ্রহণ সম্পন্ন করেছে কমিশন রাজনৈতিক দলগুলো বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হবে সোমবার চতুর্থ দফার ভোটের মধ্য দিয়ে কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে দুইশো আসন বিশ্লেষকরা মনে করছেন এই দফার ভোটেই নির্ধারণ হবে কারা যাচ্ছে ক্ষমতায় দু হাজার উনিশ সালের হিসাব বলছে চতুর্থ দফার ছিয়ানব্বই আসনের মধ্যে বিজেপির জেতা আসনের সংখ্যা বিরোধী জোটের চেয়ে বেশি ছিল তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ বাদ দিলে বাকি সব আসনেরই বিজেপির ভোট বেশি তাই এই দফায় বিজেপির ভাগ্যও নির্ধারণ হয়ে যাবে এদিকে চতুর্থ দফা ভোটের কয়েক ঘণ্টা আগে পঞ্চম দফা ভোটের প্রসারে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রভাবশালী শরিক কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী বিক্ষোভে উত্তাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত বিক্ষোভ সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নানা সংকটের জেরে সেখানকার বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ছিল দীর্ঘদিন ধরে সেই ক্ষোভ থেকেই গেল শুক্রবার বিক্ষোভের ডাক দেয় স্থানীয় সংগঠন আওয়ামী অ্যাকশন কমিটি এ এদিকে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে বিক্ষোভের আগে গেল বৃহস্পতিবার রাতে মুজফরবাদ সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অমি অ্যাকশন কমিটির বহু নেতাকে গ্রেপ্তার করে পুলিশ এর প্রতিবাদে পরদিন শুক্রবার হরতালের ডাক দেওয়া হয় পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে জানায় শুক্রবার মুজফ্ফরবাদে বিক্ষোভকারীদের একটি মিছিল বের হয়েছিল কিন্তু পুলিশ ও আধা সামরিক বাহিনী শান্তিপূর্ণ সেই মিছিলে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এরপর দফায় দফায় চলে সংঘর্ষ এদিকে সংঘর্ষে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা শনিবার নিহত হন আহত হোসেন অনেকে এছাড়া গ্রেপ্তার করা হয়েছে বহু বিক্ষোভকারীকে ইসরায়েলি হামলায় আহত এক পণ মন্দির মৃত্যুর খবর দিয়েছে হামাস ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন জানিয়েছে তাদের হাতে আটক একজন ইহুদিবাদী পণবন্দি ইসরায়েলি বিমান হামলায় আহত হয়ে মারা গেছে হামাসের সামরিক বাহিনী এজুদ্দিন আল কাসাম ব্রিগেড শনিবার এক ঘোষণায় এই তথ্য দিয়েছে ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন একান্ন বছর বয়সী পণবন্দি নাধাব পপেল প্রায় এক মাস আগে গাজায় ইসরায়েলি বোমা আহত হয়েছিলেন তিনি আর বলেন দখলদার সেনারা গাজার হাসপাতালগুলোতে ভয়াবহ হামলা চালিয়ে সেগুলো অকেজ করে দেওয়ার কারণে আহত নাদাবকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি যার কারণে তার মৃত্যু নাদাপের মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর হামাসের হাতে আটক পণবন্দীদের পরিবারবর্গের সদস্যরা এক জরুরি সংবাদ সম্মেলন করে অবিলম্বে হামাসের সঙ্গে চুক্তি করার জন্য ইসরায়েল প্রধানমন্ত্রী নেতা প্রতি আহ্বান জানিয়েছেন তারা বলেছেন আমাদের নষ্ট করার মতো একটি মুহূর্ত হাতে নেই তাদের মুক্ত করে আনার জন্য অবিলম্বে আপনাকে চুক্তি করতে হবে এছাড়া শনিবার রাতে তেল আবিব এবং অধিকৃত আলকুচ জেরুজালেম শহরে পণবন্দীদের শত শত আত্মীয় বিক্ষোভ করেছেন রাশিয়ার ভয়ঙ্কর প্রযুক্তি গিলে নিচ্ছে বিমানের সিগনাল আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রাইঙ্গেল নিয়ে নানা রকম গালগপ প্রচলিত এবার রাশিয়ার কাছেই এমন এক স্থানের খোঁজ পাওয়া গেছে ওই অঞ্চল দিয়ে কোনো উড়োজাহাজ উড়ে যাওয়ার সময় নাকি ভৌতিক ঘটনার মুখে পড়েন পাইলটরা হঠাৎ করে হারিয়ে যায় উড়োজাহাজের ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল এই সময় প্রযুক্তিবিদদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো লাভ হয় না তবে কিছুক্ষণ পর এই সিগনাল আবারও ফিরে আসে পোল্যান্ড ও লিথুনিয়ার সীমান্তে কালিলিন গ্রাদে রয়েছে রুশ নৌবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি বাল্টিক সাগরের ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় প্রায়ই উড়োজাহাজের গ্লোবাল পজিশনিং সিস্টেমস বা জিপিএস সহ অন্য বেতার তরঙ্গ কাজ করে না নির্দিষ্ট ওই এলাকার আকাশে কেন এমনটা ঘটছে তা হয়েছে জল্পনা কল্পনা তবে অভিযোগের তীর উঠেছে রাশিয়ার দিকে বিশেষজ্ঞদের মতে টোবাল নামে একটি অস্ত্র বৈদ্যুতিক সিগনাল ব্যাহত করছে আর রাশিয়া নাকি ওই অস্ত্র গোপনে ব্যবহার করছে বাল্টিক সাগরের ওপর ওই সাগরে রুশ সীমার মধ্যে কোনো উড়োজাহাজ চলে এলেই তার জিপিএস বা অন্য কোনো বৈদ্যুতিক সিগনাল কাজ করা বন্ধ করে দিচ্ছে প্রবল উড়োজাহাজের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে আঘাত হানে বলে বিশ্বাস অনেকের সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম সান একটি ছবি প্রকাশ করে ওই ছবি প্রকাশে আসতেই সরগোল পড়ে গেছে ছবিটি একটি স্যাটেলাইট ডিশের ওই স্যাটেলাইট ডিশটি কালিলিন অবস্থিত রুশ খাটিতে আছে বলে দাবি করা হচ্ছে এই স্যাটেলাইট ডিশি হলো টোবল রাশিয়ার এই অস্ত্র ব্যবহার করেই নাকি উড়োজাহাজের বৈদ্যুতিক সিস্টেমে হামলা চলাচ্ছে রাশিয়া জুড়ে এমন দশটি টোবলের অস্তিত্ব রয়েছে বলে দা সানের প্রতিবেদনে দাবি করা হয়েছে ভ্লাদিমির পুতিন সরকার এই অস্ত্র দিয়ে উড়োজাহাজের বৈদ্যুতিক সিগন্যালকে সাময়িকভাবে অকিজ করছে বলা হচ্ছে নেটওয়ার্ক ক্ষেপণাস্ত্রর হাত থেকে নিজেদের ঘাঁটিগুলোকে রক্ষা করতেই টোবল ব্যবহার করছে রাশিয়া শত্রুপক্ষ যদি আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করে তবে টোবল দিয়ে তা রুখে দেওয়া সম্ভব হবে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে টোবল থেকে যে সিগন্যাল সরায় তা বিভিন্ন বৈদ্যুতিক সিগনালকে বিভ্রান্ত করে ফলে সেই সব বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহারকারীরা ভুল তথ্য পেতে শুরু করে মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস ইউক্রেনে স্টার্লিং ট্রান্সমিশনে আঘাত ঘটাতেই টোবলকে কাজে লাগাচ্ছে পুতিন ইসরায়েল সীমান্ত থেকে যোধোদের সরিয়ে নিতে পারে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চল থেকে নিজেদের বেশিরভাগ যোদ্ধাকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রোববার হিজবুল্লার একটি সূত্রে বরাতেই খবর দিয়েছে লেবাননি সংবাদ মাধ্যম আদিয়া সংবাদ মাধ্যমটিকে সূত্রটি আরও জানিয়েছে এখন থেকে সীমান্ত এলাকা থেকে অ্যাটাক ড্রোন ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানো হবে এছাড়া ইসরায়েলের ভেতরে হিজবুল্লার যে গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে সেটিকে শক্তিশালী করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি গত বছর সাতই অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এর একদিন পরে এতে যোগ দেয় হিজবুল্লাহ তারা ড্রোন রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি এবং সামরিক অবকাঠামোতে হামলা চালানো শুরু করে এতে করে গাজার পাশাপাশি ইসরায়েলি সেনাদের লেবানন সীমান্তেও ব্যস্ত থাকতে হয়